Hi friends, welcome to my channel. আজকে আমরা জানব ভারতের বিভিন্ন শিল্প কারখানা প্রথম কোথায় প্রতিষ্ঠা হয়েছিল এবং সেটা কবে প্রতিষ্ঠা হয়েছিল এই সম্বন্ধে আমরা আজকে জানব। চলো ভিডিওটা শুরু করা যাক। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা এটা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল পশ্চিমবঙ্গের কুলটিতে 1874 সালে। সিমেন্ট কারখানা চেন্নাই তামিলনাড়ু 1904 সালে। নিউজ প্রিন্ট মধ্যপ্রদেশের নেপানগরে প্রথম হয়েছিল, এটা হয়েছিল 1955 সালে। মোটর গাড়ি তৈরির কারখানা কলকাতার হিন্দ মোটর, এটা হয়েছিল 1926 সালে। জলবিদ্যুৎ দার্জিলিংয়ের সিন্দ্রাপং 1897 সালে। কাগজ কারখানা শ্রীরামপুর 1840 সালে, আর হাওড়ার বালিতে হয়েছিল 1867 সালে। পাট শিল্প কারখানা এটা প্রথম হয়েছিল পশ্চিমবঙ্গের রিষড়ায় 1859 সালে। সাইকেল তৈরির কারখানা প্রথম হয়েছিল পশ্চিমবঙ্গের আসানসোল 1938 সালে। সারের কারখানা প্রথম হয়েছিল রানীপেট, এটা তামিলনাড়ুতে 1906 সালে। কার্পাস বয়ন শিল্প প্রথম হয়েছিল কলকাতার ঘুষরিতে ফোর্ট গ্লস্টার, এটা 1818 সালে। জাহাজ নির্মাণ শিল্প বিশাখাপত্তনম 1941 সালে। বিমান পথ নির্মাণ শিল্প ব্যাঙ্গালোর 1940 সালে। চিনি শিল্প বিহার 1903 সালে। পেট্রো রাসায়নিক শিল্প প্রথম হয়েছিল পশ্চিমবঙ্গের রিষড়ায় 1950 সালে, এটা আইসিএলের পক্ষ থেকে, আর পরে হয়েছিল 1966 সালে মহারাষ্ট্রের ট্রম্বে, এটা হচ্ছে ইউসিআইএলের পক্ষ থেকে। আজ এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।